हेलो फ्रेंड्स আপনারা দেখছেন ফ্রি সোল আর আমি সাথে প্রতীক। একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ঠিক যেমনটা বলেছিলাম আগের এপিসোডে যে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা মানে গোপ্রোটাকে কীভাবে মোটো ব্লগিং মাউন্টে আমি কনভার্ট করবো, মোটো ব্লগিংয়ের জন্য সেট আপ করবো, সেটা আপনাদের দেখাবো। তো এই গোপ্রোটাকে ফার্স্ট এটা করতে হবে, ব্যাটারি সেকশনটাকে খুলে ফেলতে হবে এরকমভাবে। এটা ডিটাচেবল, এটা খুলে যায়। একটা জিনিস বলে রাখি, যেই এই ব্যাটারি খাপটা খুললেন, এটা খুললে কিন্তু আর ক্যামেরাটা কোনোভাবেই ওয়াটারপ্রুফ থাকছে না। সুতরাং যারা মোটো ব্লগিং সেটা বানাবেন বা বানাচ্ছেন তাদের বলে রাখি, বর্ষাকালে বা বৃষ্টির মধ্যে বা জলের মধ্যে কোনোভাবেই কিন্তু এই সেটআপটাকে ব্যবহার করা যাবে না। এরপর যেটা করব, আমরা উলানজির এই ব্লগ কেসটার মধ্যে গোপ্রোটাকে সেট করব। খুব সিম্পল, খুব জোরাজুরি করবেন না, আস্তে করে স্লাইডিং করবেন, নাহলে ক্যামেরার ক্ষতি হতে পারে। আর সাইডের এই লকটাকে আগে খুলে ফেলতে হবে। সুতরাং খুলে ফেলে এটা ঢোকালাম, তারপর আমি লকটাকে বন্ধ করে দেব। খুব সিম্পল, দেখুন পুরোটা চলে গেল। এরপর আমি লকটা বন্ধ করে দিলাম। নেক্সট স্টেপ হলো যে এই গোপ্রো অ্যাডাপ্টারটাকে আমাদের কেসটার মধ্যে ঢোকাতে হবে। দেখুন জাস্ট ঢুকিয়ে দিলেন। এরপর মাথায় রাখতে হবে এই যে 3mm পয়েন্টটা, এখানে কিন্তু 3mm জ্যাক ঢুকবে। আমাদের গোপ্রোর মাইক্রোফোন মানে এক্সটার্নাল মাইক্রোফোনটা এখানে লাগবে। তারপর এই টাইপ-সি কেবলটা আমরা এই গোপ্রোর মধ্যে, দেখুন এখানে টাইপ-সি কেবলের জন্য একটা জায়গা ফাঁকা আছে, এবং অনেক জায়গাতে কিন্তু জল ঢোকার চান্স আছে, এটা মাথায় রাখবেন। টাইপ-সি কেবলটাকে আমরা গোপ্রোর ভেতর সেট আপ করে দেবো। টাইপ-সি কেবলটা লাগানো হয়ে গেলে আপনার মোটামুটি সেট আপ রেডি। শুধু এই যে স্লাইড আউট করে যেটা খুলে এই কেসটার মধ্যে এটা স্লাইডিং করে ঢুকিয়ে দিতে হবে খুব সন্তর্পণে। এইভাবে জাস্ট স্লাইড ইন হয়ে যাবে ব্যাপারটা, মোটামুটি সিকিওর। গোপ্রো বেরিয়ে পড়ে যাওয়ার চান্স নেই, মাইক অ্যাডাপ্টার পড়ে যাওয়ার চান্স নেই, চেক করে নেবেন। হেলমেটে এই চিন মাউন্টটা আপনাদের লাগাতে হবে। আমি আর লাগিয়ে দেখাচ্ছি না, তার কারণ আমি অলরেডি এটা সেট আপ করে ফেলেছি। এটা আমার মনে হচ্ছে সুইটেবল পয়েন্ট এখানে সেট আপ করা। এটা খুললে আবার খারাপ হয়ে যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ কালকে আমার বেরোনো, কালকে ভোরবেলা আমরা বেরোচ্ছি লং রাইডের জন্য। তো এইটা সেট আপ করার পরে দেখবেন এই যে ফিতেগুলো, এই ফিতেগুলোকে এরকমভাবে লক করে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জায়গাটা লক করতে, এখানে লক আছে একটা। এই ফিতেগুলো এটা আমাদের যে ঢুকে এই স্ট্র্যাপগুলো লক হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে যে কাউ মাউন্ট অ্যাডাপ্টারটা আমাদের ঢুকিয়ে ফেলতে হবে খুব সিম্পলভাবে। দেখুন ঢুকে গেল। এই যে এটা আটকে গেল, এর মধ্যে এবার আমি গোপ্রোটা লাগাতে পারবো অ্যালং উইথ ব্লক কেস। ব্লক কেসটাকে সামনে নেবেন এরকম। আমি একটু টাইম নিচ্ছি, কারণ এটা খুব আস্তে আস্তে করার কাজ। তো আমরা এটাকে লাগিয়ে ফেলেছি, এটা টিল্টেবল। আপনার যেটা সুইটেবল স্পট মনে হবে সেখানে টিল্ট করে রাখবেন। আমার মনে হচ্ছে এইটা, এই অ্যাক্সেসটা ঠিক আছে আমার ভিডিও শ্যুটের জন্য, ব্লগ শ্যুটের জন্য। এরপর যেটা করতে হবে শক্ত হলো মাইক্রোফোন। আমি বলেছিলাম সেট আপ করে দেখাবো, দুর্ভাগ্যবশত আমি এটা আগে সেট আপ করে ফেলেছি। এটা এখন খুললে পজিশনগুলো খারাপ হয়ে যাবে, তাই জন্য আমি খুলছি না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে কীভাবে আপনারা করতে পারবেন। ভালো করে লক্ষ্য করবেন, এটা হচ্ছে মাইক্রোফোনের জ্যাকটা। এটা আমি বাঁ দিক দিয়ে বার করেছি। আমার হেলমেটের যেহেতু এটা ডিটাচেবল নয় প্যাডিংগুলো, তার ফাঁক দিয়ে আমি কিন্তু এই তারটাকে নিয়ে গেছি। দেখুন এই তারটা যেহেতু প্রচণ্ড লম্বা, সেটাকে আমি গুটিয়ে এরকম একটা বিনুনির মতন করে নিয়ে পেছন দিকে এই ফ্ল্যাপ একটা আমার হেলমেটের ভেতরে আছে, সেই ফ্ল্যাপটার পেছনে আমি ঢুকিয়ে দিতে পারি। দেখুন আর ওটা দেখা যাচ্ছে না, মানে আমার মাথার পেছন দিকটা ওটা থাকছে। আনকমফোর্টেবল হবে না, এরকমভাবে সেট আপ করবেন আপনারা। আমার ক্ষেত্রে এটা আনকমফোর্টেবল নয়। তারপর সেই তারটা ঘুরে এখান থেকে দেখুন, তারটা ঘুরে মোটামুটি আবার প্যাডিংয়ের ফাঁক দিয়ে ঘুরিয়ে এনে আমি এরকম জায়গা থেকে ঘুরিয়ে আমি আমার মুখের ডান পাশটায় রেখেছি। দেখুন যাতে হাওয়া ডিরেক্টলি आवाज़ ना करते पारे बा हावा डायरेक्टली माइक्रोफोने ना पहुँचोते पारे सेटा एक रिजन और एक हच्छे माने माउथपिसटा सिक्योर करते हबे एमन एक पजिशन जेखाने जल ढुकबे ना। आमी वाइजार लागिए दिले किन्तु एई अंचलटा जल ढुकछे ना। देखुन एइटा आमी माइक्रोपोर्ट दिए आपातत लागिएछि, एटा हयतो परे ब्लैक टेप आमी लागिए नेब फाइनली। एरकम भावे आपनि सेटअप आपनारा सेटअप करते पारेन। आशा करी एटा आपनादेर समस्या करबे ना एबं खूब भालो साउंड आसबे। एक गार्ड थाकछे चिन माउंटेर साइडे करबेन, मुखेर एकदम सामने करबेन ना, ताहले मुखेर हावा किन्तु माइक्रोफोने लेगे अडियो रेकर्डिंगे गन्डगोल करते पारे। आजकेर जोन्नो एइटुकुई। अडियो क्वालिटी किरकम आसछे सेटा टेस्टिंगे आमरा बेरोबो एकटु बादे एबं तार साथे रिफिलिंगगुलो करे नेब आमरा। सब लास्ट मोमेंट प्रिपारेशन चलछे, कालके भोरबेला आमरा बेरोबो। चलुन देखे निई किरकम अडियो आसछे। सो बंधुरा आमरा बेरिये पड़ेछि অডিও টেস্ট করতে। জানি না আপনারা কথাটা শুনতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি রিফুয়েলিং করতে এবং আপনাদের জন্য অডিওটা টেস্ট করতে যে কীরকম শুনতে পাচ্ছেন, কতটা কি শুনতে পাচ্ছেন, কতটা ক্লিয়ার কতটা ক্লিয়ার নয়। আই হোপ আপনারা শুনতে পাচ্ছেন, দেখা যাক। এখন রাত্রি 10:30টার কাছাকাছি, একটু ফাঁকায় ফাঁকায় বেরোলাম। सामने हमारे बाबा गाड़ी चालाच्छेन, उन्हें रिफ्यूल करबेन, आमिओ करबो। लेट्स होप फॉर द बेस्ट। कालकेर जोन्नो आमादेर सब प्रिपारेशन चलछे एखोनो, कारण आगे आमरा एकटु व्यस्त छिलाम काजे। सेई व्यस्तताटा काटिये उठते अनेकदिन समय लेगे गेलो। एट लास्ट हमारा कल के बेरोच्छी एक दिन डिले हवार पड़े। आपातत आमी एक उइंड टेस्टा करे निई, देखी उइंडे किरकम आसछे। एकटु जोरे हावा दिच्छे एखोन, देखी ठीकठाक होच्छे किना। हालका जाक कतटा स्टेबिलाइज्ड फुटेज सेगुलो सब आमरा परे बुझते पारबो। सिग्नल चलो बेरिये जावा जाक। रात्रिबेला गाड़ी चालाते मुश्किल मने हय माझे माझे, जा जोरे जोरे शर्टलेगे गाड़ी चले। आरेकटा अद्भुत अभ्यास आछे लोकेदेर मध्धे जे छोटो गाड़ी तारा चोखे देखते पान ना, जदिओ सामनेर जिनि गाड़ी चालाच्छेन तिनि खूब कोअपारेटिव, तिनि आमादेर छेड़े दिलेन। देखा जाक, एबार एकटु बाम्पी रोड आसछे, देखा जाक अडियो किरकम हय। आबार बाम्पस। होप अडियो ठीकठाक आसछे। आमी एखोनो बुझते पारछि ना किरकम अडियो होते पारे। देखो रास्तार माझखान दिये किरकम क्रस करे गेलो, आरेकटु होले आमार गाये धक्का लागतो, स्कुटारे धक्का लागतो, दोषटा आमारই হতো। किन्तु आशपाशे नয়েজও आशा करी ठीकठाक आसছে, कारण किछु क्षेत्रे रेफारेंस नয়েজ प्रयोजन हय ब्लगिंगের क्षेत्रे। माने आशपाशे लोकजन की कथा बोलছে, की गाड़ी की शब्द হচ্ছে না হচ্ছে, অ্যাম্বিয়েন্সটার জন্য। দেখা যাক। কি বাইফাকেট করে চলে যাওয়া যায় যত দূর। चलुन सिग्नल पे गेছি আমরা, বেরিয়ে যাই। এখানটা কেয়ারফুলি চালাতে হবে কারণ এটা জাংচার পয়েন্ট। সামনে একজন সাইকেল নিয়ে যাচ্ছেন, তার সাইকেলটাকে ওভারটেক করে বেরোতে হবে। আমার কিছু করার নেই, সরি। সদ্য বৃষ্টি থেমেছে এই অঞ্চলগুলোতে। ওয়েদার ফোরকাস্টে তো বলছে কালকে বৃষ্টি কম হবে, দেখা যাক। कल के भोरबेला उठे बुझते पारबो। लिविंग कोलकाता टुमारो। फोरतामांगाओ सामने एक जन सारमेओ चले गेलेन देखी आमाके कोन राइट साइडे जेते होबे आमार जन्मस्थान जेखाने काकुरगाछी सेइखाने आमी आजके एकटू सेइ क्वार्टारे आसछि सबार साथे देखा करते कालके चले जावार आगे ये सब पाड़ार दादारा काकुरा दाड़िये आछेन बहुदिन बादे देखा होबे एनादेर साथे आगे पार्कटा करे आसि गाड़ीटा पार्क करी तारपर देखा साक्षात सारबो सो साइनिंग अफ बंधुरा देखा जाक कि हय बाय बाय।